নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অথবা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ডিসেম্বরের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই তো এই টাকাটা আপনারা কারা কারা পাবেন এবং কাদেরকে দেওয়া হবে তার জন্য ইতিমধ্যে কিন্তু নাম তোলা শুরু হয়ে গেছে সার্ভেও শুরু হয়ে গেছে এবং এই টাকা দেওয়ার জন্য বর্তমানে নতুন করে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে অর্থাৎ কাদেরকে এই টাকা দেওয়া হবে কারা ঘর পাবেন বা কারা ঘর পাবেন না তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন শর্ত মানলে তবেই আপনারা আবাস যোজনার এই ঘরের টাকা পাবেন এবং কারা কারা পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটি ফটো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি দেওয়ার জন্য ইতিমধ্যে তর্জোর শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন যে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ষাট হাজার টাকা অর্থাৎ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং এই টাকা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে একাধিক শর্তও জারি করে দেওয়া হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সমস্ত শর্ত মানলে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন তার জন্য আশাকর্মীরা কিন্তু ইতিমধ্যে সার্ভেও শুরু করে দিয়েছে তো সেই সঙ্গে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির জেলায় জেলায় বিশেষ অফিসার প্রদান করা হচ্ছে অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু উচ্চপদস্থ অফিসারদেরকে নিয়োগ করা হচ্ছে যারা খতিয়ে দেখবেন যে বর্তমানে আপনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কি না তবেই কিন্তু আপনাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে অন্যথায় কিন্তু দেওয়া হবে না তাছাড়াও একাধিক নতুন শর্ত দেওয়া হয়েছে এই শর্ত মানতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন কোন কোন শর্ত মানলে টাকা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার টাকা আটকাতে নতুন সিদ্ধান্ত রাজ্যের যার জন্যই কিন্তু বলা হয়েছে এই নতুন শর্তগুলো মানলে তবেই কিন্তু আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা নতুন বাড়ি বানানোর জন্য পাবেন অন্যথায় কিন্তু এই টাকা আপনাদেরকে দেওয়া হবে না তো কোন কোন শর্ত মানতে হবে কোন শর্ত মানলে টাকা পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না সেগুলো আমরা দেখে নেব তার সঙ্গে এখানে দেখে নিন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাড়ি বানানোর জন্য কিন্তু যে সমস্ত টাকাগুলো দেওয়া হবে সেগুলো যোগ্য ব্যক্তিরা পাচ্ছে কি না সেগুলো দেখার জন্য উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এই সমস্ত প্রকল্পের দেখাশোনা করবেন এবং একগুচ্ছ গাইডলাইনও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়ে গেছে এগুলো মেনেই কিন্তু আপনাদেরকে আবাস যোজনার টাকা দেওয়া হবে তো চলুন কী কী শর্ত মানলে এই টাকা পাওয়া যাবে এবং কারা কারা পাবেন কারা কারা পাবেন না সেগুলো আমরা জেনে নেই। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আগে যদি কেউ ইন্দিরা আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা গীতাঞ্জলি প্রকল্প বা অন্য কোনো সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কোনোভাবেই এবারে কিন্তু এই প্রকল্পের সুবিধা তাদেরকে দেওয়া হবে না এবার দেখুন বলা হয়েছে আপনাদের যদি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু পাকা বাড়ি থাকলেও আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন না তারপর বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির সুবিধা নিতে হলে অবশ্যই বাড়ি বানানোর জন্য আপনার নিজস্ব জায়গা থাকতে হবে বাড়ি তৈরির জন্য নিজস্ব জায়গা না থাকলে এই প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন সেই সঙ্গে আর কি কি বলা হয়েছে আমরা এক এক করে জেনে নেব দেখুন বলা হয়েছে আবেদনকারীর পরিবারের কারো মাসিক আয় যদি দশ হাজার টাকার বেশি হয় তাহলে তিনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তার পরিবারকে কোনো রকম কিন্তু ঘরের সুবিধা দেওয়া হবে না বলা হয়েছে দেখুন পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হয় সেক্ষেত্রেও কিন্তু আবাস যোজনার ঘর এই সমস্ত পরিবারকে দেওয়া হবে না তার সঙ্গে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আয়কর বৃত্তি প্রদান করে থাকেন বা কর দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এই প্রকল্পের আওতায় কিন্তু তারা আসতে পারবে না অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এরপরে বলা হয়েছে এমনকি কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বা তার বেশি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই বাড়ি দেয়া হবে না তাছাড়াও বাড়িতে যদি রঙিন টিভি বা ফ্রিজ বা এসি থেকে থাকে তাহলেও কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন না আপনাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হবে না সেই সঙ্গে দেখুন বলা হয়েছে বাড়িতে ল্যান্ডলাইন যদি ফোন থেকে থাকে যন্ত্রচালিত নৌকা থেকে থাকে কৃষি সরঞ্জাম রয়েছে বা গাড়ি বা ট্র্যাক্টর রয়েছে এই ধরনের যে সমস্ত পরিবাররা রয়েছে তাদেরকে কিন্তু আপনাদেরকে আবাস যোজনার এই বাড়ির টাকা দেওয়া হবে না অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা বা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার বাড়ি কিন্তু আপনারা পাবেন না কৃষি সরঞ্জাম বলতে কিন্তু এখানে উচ্চমানের যে সমস্ত কৃষি যন্ত্রপাতি সেই সমস্ত যন্ত্রপাতির কথা বলা হয়েছে কোনো ছোটোখাটো যন্ত্রপাতির কথা কিন্তু এখানে জানানো হয়নি এরপরে বলা হয়েছে আড়াই একর বা তার বেশি যাদের জমি রয়েছে বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত অকৃষি জমি যাদের রয়েছে তারা কেউ কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ আপনাদেরকেও আবাস যোজনার ঘর দেওয়া হবে না তাছাড়া আপনাদের যাদের যাদের বাড়িতে মোটর সাইকেল রয়েছে অর্থাৎ বাইক রয়েছে তারাও কিন্তু এই ঘরের জন্য আবেদন করতে পারবেন না বা সুবিধা পাবেন না অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা অথবা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাওয়ার জন্য উপরোক্ত সমস্ত শর্তগুলো আপনাকে মানতে হবে তবেই আপনারা কিন্তু আবাস যোজনার টাকা পাবেন এবার যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘর আপনার নামে পাশ হয়ে যায় সেক্ষেত্রে এই ঘরের টাকা পেতে আপনাকে কী কী করতে হবে তো দেখুন বলা হয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যদি আপনার নামে পাশ হয়ে যায় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য আপনাকে যেগুলো দিতে হবে সেগুলো হলো আপনার আধার কার্ডের জেরক্স আপনার ভোটার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি চার কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনাকে আপনার পঞ্চায়েত অফিস অথবা সরাসরি আপনি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তাহলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো চলে আসবে অর্থাৎ আবাস যোজনার এক লক্ষ উনপঞ্চাশ হাজার অথবা এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি চলে আসবে তো বর্তমানে আবাস যোজনার এই নতুন লিস্টে আপনাদের নাম এসছে কি না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন বা আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ